আমি কে আপনি জানেন গো মা, আমার নাম এমন একটা নাম গো মা, আমি জন্মের আগে আমার আল্লাহ কোরআনকে লাউহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছিলেন। আমার আল্লাহ আমার নাম আগেই বলেছিলেন, কুল ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি দুনিয়ার রহমত গো মা, আপনার মতো আমি একটা মায়ের সন্তান, আমার নাম মুহাম্মদ, আমার মায়ের নাম আমিনা, আমার দুধ মায়ের নাম হালিমা, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার শহর আলো বাক্কা শহর। এই মহিলা নবীর জড়িয়ে ধরে বলে, বাবা তুমি এই দেশে কেন আসছিলে, এই দেশের মানুষগুলো তোমার জানোয়ার তুমি জানো না। আমার নবী তখন কেঁদে কেঁদে বলছিলেন, মা গো আমি এই দেশে শৈশব আর কৈশব কল কাটিয়েছিলাম, আমার মা আমেনা মৃত্যুর পরে আমি হালিমায় সাদিয়ার বাড়ি 13 বছর পর্যন্ত ছিলাম গো মা। মা আমি এই দেশের মানুষ সম্পর্কে জানি, আমার খাদিজা আজকে দুনিয়ায় নাই, বিদায় এই দেশে আসছি। এই কথা বলিয়া বাবা আবার বিশ্বনবী কেঁদে দিয়ে বলেছিলেন, মা আমি যদি জান্নাতের কোনো মহিলাকে সুপারিশ করি গো মা, তার ভিতরে আমি আপনার নাম ঘোষণা করব যদি কালেমা পড়েন গো মা। দিয়া মাঘ মাসের শীতের মধ্যে ব্যান্ডটা ধাক্কায়া ধাক্কায়া এই হাফেজ সাহেব বাবা সিরাজগঞ্জ পর্যন্ত তার ছাত্রদেরকে দিয়ে পাঠাইছিল। ওই যে কাঠের পোল এলাকায় ওখানে রাত্রে যাপন করছিলাম, সকালবেলা বাবা আমরা ঢাকায় গেছিলাম, এটাই হলো আমার জীবনের প্রথম এই পদার্পণ করা কদম লাগানো সিরাজগঞ্জ। আমি তোমাদের কাছে দুইটা দোয়া চাইয়া যাই, ওই মাদ্রাসায় বসে আমি কাঁদছিলাম আর বলছিলাম, ও সিরাজগঞ্জের ভাইরা আমি একটা মহারা সন্তান, বাবা দুনিয়ায় ওই সন্তানটা জামি যার সাথে তার মায়ের দোয়া আছে। আমার মা বলেছিল, ইলিয়াস রে আমি তোর কাছে কোনো কিছু চাই না বাবা, তুমি আলেম হইবা আমি এইটা চাই, আমার কবরে বাজে দাঁড়ায় দুটি হাত বাড়ায় বলবা মালিক আমার মাকে মাফ করবে। ও আমার কলেজের বন্ধুরা আমি জানি তোমাদের অনেকের মা নাই বাবা নাই, ও আমার আলেম ভাইরা আমি জানি তোমাদের অনেকের মা নাই বাবা নাই, শুধু দুই নয়নের পানি দিয়ে আমার মাওলারে বুঝাইয়া কও, আজকে 26 অক্টোবরের চোখের পাড়ি আবার আল্লাহ ফিরিয়ে দিবে না গো বাবা, আমার চোখের পানি যদি আমি টিস্যু দিয়া মুছতে পারি, তোমার চোখের পানি তুমি তোমার জামা দিয়া গেঞ্জি দিয়া মুইসা রাখো, এই চোখের পানি যে কত দামে তুমি নিজেও জানো না, এই দিনের বেলা সাক্ষী রাইখা গেলাম তুমি আমার যেমনে দেখতেছো আমিও তোমারে দেখতেছি গো বাবা। আমার মা আমারে বলছিল, ইলিয়াস রে জীবনে কোনোদিন মাদ্রাসা ছাড়িস না গো বাবা, তুই যদি মাদ্রাসায় ঠিক মতো পড়ো বাবা আলেম হও। আমি মা যাই না মাঝে বসে বলে গেলাম, আমি জোরে কোনোদিন দুধের দামি রাখুক না বাবা, আমি রাখুক না। কোথায় গেল আমার মা, আমার কণ্ঠটা শুনলাম
মা আমি সিরাজগঞ্জ আসছি, গোপালগঞ্জ তো যাই মা, আমার গ্রামের বাড়িতে মা ফেলে গেলে কত মা আমার অসুনে কাঁদে গো মা। কোনদিন তুমি বললা না ইলিয়াস আমি আসি গো মা, আমার মতো যেই যুবকের মা নাই, যে আলেম ভাইয়ের মা নাই, এই রৌদ্রের ভিতরে যারা ঘামের মধ্যে বসিয়াও আল্লাহ কাঁদে, এদের মা বাবাকে তুমি মাফ করে দিও আল্লাহ, তুমি মাফ করে দিও আল্লাহ, তুমি মাফ করে দিও। আমার যুবক ভাইরা যদি মায়ের জন্য কাঁদতে হয় এখন নবীর জন্য কাঁদবা। এই যে রবিউল আউয়াল মাসের 29 তারিখ লাবা, তাইফের ছেলেরা বড় বড় রান্দাও লইয়া হাতের মধ্যে 1 কেজি 2 কেজি 5 কেজি পাথরের টুকরা লইয়া নবীর চারিদিকে ঘেরাও করে ফেলেছে। এই কোরআনের জন্য ভাই তুই কি পারবি না এখন আমার সাথে একটা ওয়াদা দিতে? ইসলামকে এত তাড়াতাড়ি করে নাস্তিক সংবিধান থেকে মুছে ফেলবে? ওরে জাগায় মার্ডার করে ফেলবো, ওরে জাগায় মার্ডার করে ফেলবো, ওর দল তো দূরের কথা, ওর টাক সুদ্ধা পাঠায় ফেলবো। কাকা রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও মুসলমানের বোলা। বাংলাদেশে যদি উস্কানিমূলক কোনো বক্তব্য দিয়ে থাকে সেটা হলে তথ্যমন্ত্রী মুরা। খালি আমরা উস্কানিমূলক বক্তব্য দেই না, আমাদের বক্তব্য কোনো মুসলমানের কলিজায় লাগে না, কোনো দলেও লাগে না, লাগলে দুই সাইড যা পান্ডার অন্তরে লাগতে পারে, যারা কাটটা দল করে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, আপনার এই মন্ত্রী এমন জায়গায় আঘাত করেছে, শুধু আমাদের নয় মদিনাওয়ালার কলিজায় সুদ্ধা লেগে গেছে। মদিনাওয়ালা যদি কবরের থেকে জায়গা উঠাইয়া একবার বাইতুল মুকাররমের ছাদে বসে বলতে পারতো, বলতো আমার কলিজাটা শেষ হয়ে গেছে, কথা বলে না কেন? কারণ আমার এই ইসলাম প্রতিষ্ঠা করতে যাইয়া একটা গরুর ওইভাবে কোবায় না, আমি নবীরে কোবাইছে। তা এবার মাঠে 29 রবিউল আউয়াল প্রথম একটা যুবক এসে একটা ঘুষি দিছে, এই ঠোঁটটা ভাইটা নবীর চোখে দেখে আমার নবীর গায়ে 200 মতো যুবকের শক্তি ছিল, একটা ঘুষি দিয়ে আমার নবীর চোখের মধ্যে শৈশবুল দেখে নবী কিছু দেখে না। এই জন্য আল্লাহ বলছে কারো মুখে কোনোদিন মারবা না, এই মুখটা আমার আল্লাহ নিজের তৈরি, কপালে মারবা না, চোখে মারবা না, নাকে মারবা না, পঞ্চ ইন্দ্র যেখানে এই মুখের মধ্যে নাক কান গলা, আর এই মুখে কখনো মারবা না, মাথায় মারবা না। আমার নবীর প্রথম ঘুষি দিলে নবী আমার কাছে দোয়া করছিল, আল্লাহ আমার উম্মতকে যেন কোন উম্মত মুখের উপরে আঘাত না করে। আমি নবী তাই ব্যবসায়ে পড়ে গেছি ঘুষি খাইয়া, আমার উম্মত ঘুষি খাইয়া বই নাই যাইব। বজনরে একজন বেঈমান নবীর উড়াল দিয়ে এসে যখন ঘুষিটা মেরে দিল, নবী আমার হাতটা ধরে বসে রইল। বজনরে নবী আমার চোখের মধ্যে কিছুই দেখে না, জায়েদরে ডাক দিয়া বলে জায়েদরে আমি দেখবো এখন আশেকের রাসূল কয়জন আছে, তুমি এই চোখের পানি দিয়ে মদিনায় পাঠিয়ে দাও। মনির কাজ নবীর কাছে না দেখাইয়া কোনো দোয়া আসমানে যায় না গো বাবা। যখন আমার বিশ্ব নবীকে দেখানো হইল গো বাবা, এ সিরাজগঞ্জের যুবকরা হাজার হাজার মুসলমান, এই দিনের বেলার বিশ্ব নবীরে দেখায় দাও, নবী আপনার জন্য জীবন দিতে পারি গো নবী। তোমাদের সবার জানা আছে 2 নম্বর জামা মনে আছে? তাকাও এইদিকে, এ বেটা এইদিকে তাকাও,
ইসলাম এত সজা না, হাতের মাওয়া না, চাপ দিলা ভাঙিয়ে খাইয়ে ফেললা, এত সহজ নয়, এত সহজ নয়, এত সহজ নয়। এই দেশে 4.5 লক্ষের উপরে হেফজখানা মাদ্রাসা আছে। আল্লাহু আকবার, জোরে বলো না কেন? 4.5 লক্ষ মাদ্রাসার হেফজখানা রায় 3টার সময় যদি একবার ডাক দিয়া কয়, একবার ডাক দিয়া কয়, আল্লাহ ওই নাস্তিক রে ধর, যেই সময় তোমার পাড়া কুত্তাটা ঘুমায়। আর মনে রাখবা, হেফজখানার ছোট্ট ছোট বাচ্চাগুলার 3টার সময় আবহাওয়া আমার আল্লাহর কুদরতি বাতাস তাদের শরীরে লাগে। যাই দেখো সিমলা মাদ্রাসায়, যাই দেখো সিরাজগঞ্জ মাদ্রাসায়, যে দেখো আশেপাশের কত মাদ্রাসা, সব নাম তো জানি না, আপনারা রাগ করেন না, জামা গোমাসার নাম কয় না কেন, ওই এক জায়গায় একটু ভালো করে মনে আছে তাই কইলাম, শিখাই দিলাম, যাও ইলিয়াস রহমান জিহাদির মাদ্রাসায়। এ মুসলমানের পোলা, রাত 12টার সময় হেফজখানার ছেলেরা যখন ঘুমের তা চোখ ডলতে ডলতে ওড়ে, যেই সময় তোমার দাম রাড়া মাস্টার্সে পড়ে, বিসিএস ক্যাডারে পড়ে, ও তখন খেতা গাই দিয়ে উম করে উঁয়া কুলাবুদ্দের মিলে ঘুমায়। আর ওই রিক্সা চালকের পর রাত 2:30টার সময় উঠে কলপারে যায় কাঁপে, কাঁপতে কাঁপতে আমার মাওলার কোরআনটা যখন বুকে নেয় ওর কাঁপনিটা বন্ধ হয়ে যায়। কেন জানো, এ কোরআনটা হলো গৌরব গরম, এ কোরআন যখন বুকে নেয় ওর আর কোনো শীত থাকে না, তখন ও জামা খুলে শুরু করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা সালাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ বলে, ফেরেশতারে দেখ, মন্ত্রীর পোলাও, শিল্পপতির পোলাও রাত্রে ঘুমায়, আর রিক্সা চালকের পোলাও আমায় আল্লাহর কোরআন লইয়া রাত 3টায় আমার সাথে কথা কয়। যত্ন করে দিলাম কোরআন, রত্ন করে রাখিও, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলো। সবাই যেদিন ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে কোরআন ভেস্তে তোমার ঠিকানা। আলেমুল্লাহ মারে গালি দেওয়া তো সোজা, 4.5 লক্ষ মাদ্রাসার হেফজখানা যদি একবার আল্লাহর ডাক দেয়, কোথাকার মন্ত্রী, কোথাকার শিল্পপতি, কোটিপতি তোমার টাকায় আর তোমার সুস্থ করতে পারবে না। ওই আল্লাহ আছে না নাই? এবার শুধু চোখে পানি থাকবে আর কিছু না। বিশ্ব নবী মার খেতে খেতে বাবা 4 বার যখন বেহুশ হয়ে গেলেন, এই কোরআনের জন্য আর ইসলামের জন্য 4 বারের বার আমার নবী হুশ ফিরে আসছে, জায়েদকে ডাক দিয়ে বলে, জায়েদ রে বাবা, জি আব্বা, আমার একটু কোলে লড়ে জায়েদ, বেঈমান গুলা আবার আমার নবীরে মারবে, শোভাজান যখন চতুর্থবার মারতে আসছে, নবী আমার হাত দুইটা জাগায় বলে, ও তায়েফের ছেলেরা, আমারে আর তোরা মারিস না, আমারে আর মারিস না, আমারে আর মারিস না। এ আশিকের ছেলে দেব আশিক রসুলের ভাইরা, চতুর্থবার যখন বললেন আমারে আর মারিস না, নবীর পক্ষে একটা মহিলা দাঁড়ায় গেল, যেই মহিলার নবী কোনোদিন চিনত না, এই মহিলাটার নাম ছিল উম্মে আওস গো বাবা। এই মহিলার বাড়িতে এখনো তায়েবে মসজিদ আছে। এই মহিলা নবীর বিরোধী ছিলেন, কিন্তু নবীর সকাল 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত যে মারছে, এখন বাবা 3:30 বাজে, নবী দেখতাছে ওই মহিলা ডাক দিয়া বলে, আর একটা বার এই লোকটার গায়ে আঘাত করবি না। জোরে 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 জোরে, এই আল্লাহু আকবার, জোরে বলো, জোরে বলো, জোরে বলো, মুসলমান বার, জোরে বলো। এই মহিলা যখন বললেন আর একটা আঘাত করবি না, যদি আর একটা আঘাত করোস, যেই জমিনে বসে মারতাস ওর, এই জমিনটা আমার কেনা, এই নিয়ামতপুর আমরা মরা থাকি, ট্যাংরা থাকি, তোর মতো চেয়ারম্যানের পোলার আমরা খাতির করবো না, আর একটা বারে লোকটাকে চটকানে দিবি, তোর দাঁত ভেঙে ফেলব, পরে কি হবে এটা পরের ব্যাপার, কথা বলে না কেন? এই মহিলা লাফ দিয়ে দাঁড়াই বলে, আর একটা আঘাত করবি না,
একটা বেঈমান রাস্তা যাইতে দিব না। 165 জন ছেলে নবীরে মারছিল, এই মহিলার ঝাড়ি শুনিয়া সব বাবা স্তব্ধ হয়ে গেল, সবাই ফিরিয়ে গেল। নবী আমার ঘাটটা কাত করে বারবার বলছিলেন, মা ও মা আমি কে আপনি জানেন গো মা, আমার নাম এমন একটা নাম গো মা, আমি জন্মের আগে আমার আল্লাহ কোরআনকে লাউহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছিলেন, আমার আল্লাহ আমার নাম আগেই বলেছিলেন, কুল ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি দুনিয়ার রহমত গো মা, আপনার মতো আমি একটা মায়ের সন্তান, আমার নাম মুহাম্মদ, আমার মায়ের নাম আমিনা, আমার দুধ মায়ের নাম হালিমা, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার শহর আলো বাক্কা শহর। এই মহিলা নবীর জড়িয়ে ধরে বলে, বাবা তুমি এই দেশে কেন আসছিলে, এই দেশের মানুষগুলো তোমার জানোয়ার তুমি জানো না। আমার নবী তখন কেঁদে কেঁদে বলছিলেন, মা গো আমি এই দেশে শৈশব আর কৈশব কল কাটিয়েছিলাম, আমার মা আমেনা মৃত্যুর পরে আমি হালিমায় সাদিয়ার বাড়ি 13 বছর পর্যন্ত ছিলাম গো মা, মা আমি এই দেশের মানুষ সম্পর্কে জানি, আমার খাদিজা আজকে দুনিয়ায় নাই, বিদায় এই দেশে আসছি। এই কথা বলিয়া বাবা আবার বিশ্বনবী কেঁদে দিয়ে বলেছিলেন, মা আমি যদি জান্নাতের কোনো মহিলাকে সুপারিশ করি গো মা, তার ভিতরে আমি আপনার নাম ঘোষণা করব যদি কালেমা পড়েন গো মা। এ বাজান আমার দিকে তাকান, এই যে সমস্ত শরীরটা জামা রক্তে ভিজা ছিল, এই জামাটা জায়েদকে বলছিল, জায়েদ রে জামাটা ধুস না, ব্যাগের মধ্যে রাইখা দে রে জায়েদ, একদিন না একদিন এই জামাটা লেগে যাবে। আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো, মা আগের জামাটা দিয়েছিলেন খাদিজার কাছে, দ্বিতীয় জামাটা দিয়ে দিলেন খাদিজার মেয়ে ফাতেমার কাছে। বাজান মা নবী যখন মক্কা শহরে আসলেন, ফাতেমা দেখলেন পুরা বডিটা টাইপের ছেলেদের রামদায়ের কো, টাইপের ছেলেগুলি আবার নবীর এই হাতগুলা বাবা মুস্তাই মুস্তাই ভাঙছিল। আবার নবীর কয়েকটা দাগ কোনোদিন মুছে নাই বাবা, তার ভিতরে দুই ঘরের মাঝখানে অর্থাৎ মহরে নবুয়াতের নিচে একটা বেঈমান নবীর একটা রান্দাও দিয়ে কোপ দিয়েছিল বাবা, ওইখানে গর্ত হয়ে গেছিল, আর এই পাশরের এখানে একটা কোপ দিয়েছিল বাবা, এই কোপটা কোনোদিন মেটে নাই গো বাবা। যখন নবী মক্কায় আসলেন, আমার নবী বলে, ফাতেমা রে মা আমার এই জায়গাটা একটু ড্রেসিং করে দে মা। ফাতেমা ওই জামানার আসনান গাছ ছিল বাবা, স্যাবলনের মতো কাজ করতো বাবা, গরম পানিতে দিলেই ফেনা হয়ে যাইত সাবানের মতো, গরম পানিতে দিয়ে যখন জাল দিছে ফাতেমা কাপড় ভিজাইয়া ভিজাইয়া ওই জায়গাটা পরিষ্কার করতেছে বাবা, যখনই তেনা দিয়ে ডলা দিছে নবী আমার লাভ দিয়া উঠছে বাবা। রবি লাউ আলের সাথে নবীর দেখায় দাও কয়জন আসে কাছে যাব, তাইপের ছেলেরা নবীর মাইরা বাবা নবীরে কষ্ট দিছে, আর তুমি আর আমি দুই চোখের পানি দিয়ে নবীর আনন্দ দিব গো বাবা। এই রবি লাউয়াল মাসে তারা কষ্ট দিছে, আমরা নবীর সুখ দিব। ফাতেমা যখন দেখলেন কাপড় দিয়ে ডলা দিলে বাবায় কষ্ট পায়, ফাতেমা একটা থিওরি বাইর করলেন, আমি আর কাপড় দিয়ে বাবার ময়লা পরিষ্কার করুম না, এই জন্য দেখবেন মেয়েরা বাবার জন্য পাগল গো বাবা। ফাতেমা চিন্তা করলেন, আমি আর কাপড় দিয়ে ডলা দেব না, কি দিয়ে দিব, ফাতেমার জিব্বাটা বাবা ওই গর্দের মধ্যে লাগাইয়া দিছে,
জিব্বা দিয়া সিটে সিটে যখন বাবার এই গর্তের মধ্যে রক্তগুলা পরিষ্কার করে পাথরের কণাগুলা টেনে টেনে বের করে, আমার নবী ঘাটটা ফিরাইয়াই দেখে ফাতেমা এখন কাপড় দেয় না জিব্বা দেয়। আমার নবী মাথায় হাত দিয়া বলে, ফাতেমা রে মা, মানুষের চোখ আলো দুইটা, আমার চোখ আলো আটটা, মা আমার পিছনের চোখে বলে দিতাছে তুই জিব্বা লাগাইয়া পরিষ্কার করতেছ, মা তোর কি শখ লাগে না ঘৃণা লাগে না? ফাতেমা কাঁদে আর বলে, বাবা গো ও বাবা, তুমি কেমন কথা কইলে, কেমনে আমি তোমার ক্ষত স্থান পরিষ্কার করব, কাপড় দিয়ে ডলা দিলে যদি ব্যথা পাও, একটা জায়গা নরম আছে যেটা জিব্বা দিলে কষ্ট পাইবে না গো বাবা। ও বাবা, আমি এই জন্য জিব্বা লাগাই দিলাম, আমার নবী আর চোখে পানি রাখতে মানে না, মা তুই জিব্বা লাগাই দিলি, তোর মতো যদি 1000 ভাগের 1 ভাগ কোনো ভালোবাসা তার মেয়ে তার বাবারে দেয়, আমি ধাক্কা দিয়া তোর জান্নাতের গাড়ি তুই মেয়েটার উঠে দিব মা, আমি উঠে দিব মা, আমি উঠে দিব মা। ও আমার মা বোনেরা, আমি তো জানি আপনারা বাবারে ভালোবাসেন। ফাতেমা বলে, বাবা গো, ও বাবা তুমি আমারে কি দিলে গো বাবা, মা আমি তোরে একটা পুরস্কার দিয়া গেলাম গো মা, আল ফাতেমা তো সাইয়্যেদা তো নিসা ইয়াহনিল জান্নাহ, ও মা পৃথিবীর কোন মহিলার যেই মেডিসিন দিয়ে আল্লাহ বানায় নাই তোরে সেই মেডিসিন দিয়ে বানাইছে, সমস্ত রমণীদের জান্নাতের সরদারিনী গো মা। আমি আমার মা বন্ধুকে বলবো, মা ইলিয়াসুর রহমান জিহাদের মতো কার জানো মা নাই, এই যে ফাতেমা যেদিনকে মা হারায় ফেললেন, বাবা যেদিন হারায় ফেলবে রবিউল আউয়াল মাসের 12 তারিখ, সবার কান্না বন্ধ হয়েছে, ফাতেমার কান্না 6 মাস পর্যন্ত বন্ধ হয় না। তাহলে মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই? যুবক ভাই, আমি দেখছি তোমার চোখে পানি, বিশ্বনবীর ভালোবাসা, শুধু তোমাদের কাছে আমি একটা কথা বলতে চাই, ইলিয়াসুর রহমান জিহাদি যদি তোমাদের কাছে কখনো কোনো রিকোয়েস্ট করে আমার কথাটা রাখবা না ভাই, ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা ভাইরা দেখ যুবক, আমি তো দেখি তোদের চোখগুলো লাল হয়ে গেছে কাঁদতে কাঁদতে, ইলিয়াসুর রহমান জিহাদির জীবনে যদি আল্লাহকে সন্তুষ্ট করতে কোনো কিছু করে থাকে একমাত্র আমার মায়ের জন্য করছি গো, কারণ আমি আমার মাকে জীবনে আমার ইনকামের পয়সা দিয়ে একটা পানও খাওয়াইতে পারি নাই। যুবক তো পারদর্শী, তুই স্কুল কলেজে পড়ছ ভালো কথা, যদি পারস তোর মার দুধের ঋণ শোধ করার জন্য কিছু কিছু টাকা মাঝে মাঝে মসজিদ মাদ্রাসায় দিস, আল্লাহ আকবার করে বলেন তো বাবা। ইলিয়াসুর রহমান জিহাদি তার এই ওয়াজের ইনকামের পয়সা দিয়ে যা কিছু সম্পদ করছি, 2টা বাড়ি বেইছা, আমি ঢাকার বুকে 1টা মসজিদের জায়গা কিনছি, জায়গা কিনে 2.5 কোটি টাকার উপরে চলে গেছে আমার মসজিদের পিছনে, আলহামদুলিল্লাহ বলতে পারো না মুসলমানের পোলা? আজ পর্যন্ত বাংলাদেশের কোনো আলেম তার নিজে জায়গা কিনে নিজের অর্থায়নে মসজিদ কেউ করে নাই, করছে কালেকশন করে, কিন্তু আমি কারো কাছ থেকে 1 টাকা নিয়ে করি নাই। 2.52 কোটি আমার এই পর্যন্ত চলে গেছে আল্লাহর শুকর, তোমরা না বকা বকা দাও হুজুর গো, হুজুর এখানে পরে ডানিয়া করে পারলে হেরা করুক, এই কথা থেকে বাঁচার লাগিয়া আমি আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমার মায়ের জন্য মসজিদ করছি, মসজিদের 2তলা কমপ্লিটের পথে 3তলার কাজ চলছে আলহামদুলিল্লাহ, জায়গায় কিনছি 1.2 কোটি টাকা দিয়ে 6%, এই যে দেখে আসছে ওয়াজ কমিটি আমার বাসায় যে আমার মসজিদ দেখো গো বুকটা ভরে গেছে, ওই যে ভাই গেছিল জিজ্ঞেস করে দেখো কাঁদতে কাঁদতে চোখ খুলে গেছে, উনি আমাকে বলছিল হুজুর যদিও মনে ছিল টাকা আপনারা কম দিব, কিন্তু আপনার মসজিদটা দেখে বুকটা ভরে গেছে, বুকটা ভরে গেছে, এতগুলো ছাত্র আপনার মাদ্রাসা হেফজে পড়তেছে, হুজুর আপনি আমার মাহফিলে যাবেন আমি অনেক খুশি, আপনার মসজিদ দেখে অনেক খুশি, আমি যদি পারি আমার জরুর দুঃখিনী মায়ের জন্য আমি আমার মাকে জীবনে 1টা টাকার পানও খাওয়াইতে পারি নাই রে ভাই, তখন একটা পানের দাম ছিল মাত্র 4 আনা, এই 4 আনা পয়সা দিয়ে আমার মায়ের 1টা পান খাওয়াইতে পারি নাই, এই জন্যই 1 কোটি 20 লাখ খরচ করে মায়ের দুধের ঋণ শোধ করতে চাইতেছি। এই যে মাদ্রাসার অনেক হুজুর আছে বইয়া বইয়া কাঁদতেছে, এই দেখ মাদ্রাসার বউ তো আমি ভাবের সাহেব
30 বছর হেফজখানায় পড়ায় হাজার হাজার হাফেজদের বাপ, সেও কান্দে তোমাকে মাহফিলে বসে, তোমার কলব তো নষ্ট হয়ে গেছে সুদ ঘুষ খাইয়া, দলের প্রেম পাইয়া, নবীর প্রেম তো তোমার অন্তর নাই যে তোমার চোখে পানি আসবে, শুধু দুইটা চোখের পানি দিয়ে বলে দিয়া যায় মায়ের সাথে দৌড় দিয়ে পৃথিবীতে কেউ নাই, দেখবা তোমার ছেলেটা যখন মাদ্রাসায় ভর্তি করে এই যুবক যারা স্কুল কলেজে পড়োস, তুই যখন ঢাকায় রওনা দাস এসআই গাড়িতে, যে কোনো গাড়িতে দেখবি বাড়ির থেকে তোর মা দেশি মুরগি পাইলে রাখে, তোর এক টুকরা ঝোল খাওয়ানোর লাগে, মা খায় না তোর লাগে রাইখে দে, এই মায়ের ঋণ কি দিয়ে শোধ করবি, আজকে লাখ লাখ টাকা বেতন পাস, একটা টাকাও মার নামে দান করসটা তোর মতো হতভাগাই জমিনে থাকতে পারে না। আমি সবার কাছে আমার দাঁড়িয়ে থাকবে, আমি যদি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি রাখবেন না, রাখবেন রবিউল আউয়ালের সাথে রাখবেন, দুটা হাত উঁচা করে দেখান তো, আমি মোনাজাত করার আগে কেউ ময়দান ছেড়ে যাবেন না, আমি আর কিছু চাই না, যারা দাঁড়াইয়া সোনা জাদু ভাইরা প্যান্ডেলের জায়গা ছিল মাঝখানে বসলো না, তবে কসম করে বলে গেলাম, কসম করে বলে গেলাম, হে মুসলমানের গোলাম, যারা আমার সাথে ওয়াদা করছোস তোর করুণা হবে না, তোর বড় বড় রোগ হবে না, আমি মুসাফিরের সাথে ওয়াদা করছো মোনাজাতের আগে কেউ যাবি না, হে মুসলমানের গোলাম কেউ যাবি না, বললাম আমিন, আরো জোর বলো আমিন, আমি এখন এইভাবে একটু দোয়া করবো 30টা সেকেন্ড, হাত তুলে দাঁড়াই থাকো, আল্লাহ তুমি কবুল করো মাহফিল কে, মাফ করি